কাটিং করার মেশিন, এটি হচ্ছে আপনার স্লট কাটিং এর ডাইস, এগুলো বিভিন্ন সাইজের হয়, ছোট বড় মাঝারি যে যেরকম ইউজ করে। এগুলো হচ্ছে স্যান্ডেল শীট, এই শীটগুলি মাপ মতো বসানোর পর এই মেশিনটা দিয়ে চাপ দিতে হয়। চাপ দেওয়ার পর আপনার স্লটটা কাটিং করা হয়। কাটিং করার পরে এই মেশিনের মাধ্যমে শোল্ডার যে আউট সাইডটি আছে সাইডটি ফিনিশিং দেওয়ার জন্য ফিনিশিং কাজ করতে হবে। এটি হচ্ছে কাটিং মেশিন, এটা শোল্ড ফিনিশিং করার মেশিন, আর এটি হচ্ছে বেল্ট পরানোর জন্য মেশিন। এটা দিয়ে এটা আপনার এই পাশে বেল্ট দিয়ে বেল্টটি সেটিং করতে হবে। কিভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখবো। গ্রাইন্ডিং মেশিন যেটা সমান করার জন্য, ওইটা কত গোড়া মোটর? এটা এটা হচ্ছে আপনার হাফ হর্স, হাফ হর্স। তার মানে এখানে বিদ্যুতের কাজ শুধু ওইটাই আছে। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর লাগলো। ওকে।